স্বাগত সিয়া আপনাদের সঙ্গে আমি দেবার শুরু করছি প্রেসক্রিপশন সৌজন্যে ডক্টর প্লাস আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তা হল প্লেটলেট এবং এই সংক্রান্ত বেশ কিছু সমস্যার মুখোমুখি আমাদের হতে হয় কি কী সমস্যা কাকে প্লেটলেট বলে কত রকমের প্রকারভেদ হয় সব কিছু নিয়ে আলোচনা করবো যে বিশিষ্ট অতিথি আজকে উপস্থিত রয়েছেন তার সঙ্গে আলাপ করে দিয়ে আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন দেবমাল্য ভট্টাচার্য কনসালটেন্ট হেমাটো অঙ্কোলজিস্ট আপনাদের স্বাগত জানাই এই প্রথম আমাদের এই অনুষ্ঠানে এবং আপনারা যারা টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন আপনাদেরও স্বাগত জানাই আপনাদের যদি এই সংক্রান্ত কোনো তথ্য জানার দরকার হয় অবশ্যই আমাদের যে টেলিফোন নাম্বার রয়েছে সেখানে ফোন করুন এবং যখন ফোন করবেন একটু মাথায় রাখবেন টেলিভিশনের অডিওটা মিউট করে ফোন করুন এবং একটু আজকে যে টপিক ইস্যু ভিত্তিক প্রশ্ন হলে সুবিধা হয় কারণ সময় সংক্ষিপ্ত তার মধ্যে যতটা সম্ভব সবার উত্তর দেওয়ার চেষ্টা করবো আমরা শুরুতেই আসি যে প্লেটলেট এই শব্দটার সঙ্গে হয়তো আমজনতা পরিচিত কিন্তু সংজ্ঞা কি কি প্লেটলেট কি কাজের এটা একটু প্রথমে চাই প্লেটলেটের বাংলা নাম হলো অনুচক্রিকা তো অনুচক্রিকা বা প্লেটলেট আমাদের রক্তের একটা উপাদান রক্তের সাধারণত আমরা তিন রকমের কণিকা থাকে ছোটোবেলা বায়োলজি বইতে পড়েছি বিজ্ঞান একটা হলো লোহিত রক্তকণিকা বা আরবিসি একটা হলো শ্বেত রক্তকণিকা বা ড্যাব্লুবিসি আর তিন নম্বরটা হলো প্লেটলেট বা অনুচক্রিকা এই তিনটে হচ্ছে সেল থাকে তিন ধরনের এর মধ্যে হিমোগ্লোবিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের শরীরে হিমোগ্লোবিন থাকে লোহিত রক্তকণিকায় শ্বেত রক্তকণিকা বা ডাব্লুবিসি এটা আমাদের করে ইমিউনিটি দেয় বা বিভিন্ন ইনফেকশন হল ব্যাকটেরিয়া ভাইরাল তাদের সঙ্গে লড়াই করে আর প্লেটলেট হচ্ছে রক্ত জমা জমাট সাহায্য করে সেই সঙ্গে রক্ত যে তরলভাবে থাকবে আমাদের রক্ত বডির মধ্যে রক্ত তরল থাকে রক্ত যখন আমরা কেটে যায় রক্ত বাইরে পড়ে তখন জমাট বাঁধে যখন রক্তে বডির মধ্যে থাকে তখন রক্ত চলতে থাকে লিকুইড ফর্মে থাকে তো এই যে ব্যালেন্সটা করা এটা প্লেটলেট করে অন্যান্য কিছু প্রোটিনও করে তবে প্লেটলেটের মুখ্য ভূমিকা ব্লিডিং হলে ব্লিডিংটাকে বন্ধ করার জন্য আচ্ছা কত রকমের হয় প্লেটলেটের ভাগ সেরকম কিছু নেই ভাগ ডাবলু যেরকম হয় তিন অনেক রকম নিউট্রোফিল ইউসিনোফিল বেসোফিল লিমফোসাইড সেরকম আছে প্লেটলেটের সেরকম কোনো ভাগ নেই প্লেটলেট সাধারণত একই প্রকার হয় তবে একটা জিনিস দেখা গেছে যখন আপনি বললেন প্রকারভেদ আমাদের যারা পূর্ব ভারতীয় যারা ইস্ট ইন্ডিয়ান তাদের ক্ষেত্রে প্লেটলেটের সাইজটা রিলেটিভলি বড় হয় আর যারা কমন পপুলেশন আদার দ্যান ইস্ট ইন্ডিয়ান পিপল তাদের রিলেটিভলি ছোট হয় কিন্তু এটার জন্য এটা কিছুটা জেনেটিক থাকে যেরকম আমাদের মুখটা এক ধরনের নর্থ ইন্ডিয়ানদের নাকটা অনেক টিকলো বাঙালিদের নাকটা একটু ভোতা সেরকমই ব্যাপার যে আমাদের প্লেটলেটগুলো একটু বড় হয় নর্থ ইন্ডিয়াতে প্লেটলেটগুলো একটু ছোট। হয় কিন্তু তাতে তার কার্যকারিতা বা গঠন মানে ফাংশনাল বা কার্যগত কোনো পার্থক্য থাকে না একই থাকে আচ্ছা আপনি একদম শুরুতেই বললেন কি কাজ প্লেটলেটের এটাই কি একমাত্র কাজ হ্যাঁ মেইন কাজ হলো রক্ত তঞ্চন এটা বাংলার খুব কঠিন সেটা হচ্ছে কঠিন বাংলা সেটা হচ্ছে রক্তটাকে জমাট বাঁধতে সাহায্য করে সেজন্য আমরা দেখি প্লেটলেট কমে গেলে ব্লিডিং হয় হুম এই কারণে হচ্ছে প্লেটলেট কোথাও ধরে আমাদের চামড়ায় কোথাও সামান্য কেটে গেল দাড়ি কাটতে গিয়ে কেটে গেল তো সেখান থেকে একটু ব্লিডিং হলো দু তিন মিনিটের মধ্যে ব্লাডটা বন্ধ হয়ে যায় সেটার কারণ কি প্লেটলেট ওখানটা এসে জমা হলো প্লেটলেটটা প্লাক তৈরি করলো প্লাক তৈরি করলো বলে ব্লিডিংটা বন্ধ হয়ে গেল আচ্ছা বেশ এবার যেটার সঙ্গে আমরা পরিচিত যে প্লেটলেট কাউন্ট বিষয়টা এটা কি মানে এটা সৌজন্য দিতে চাই ডেঙ্গুকে ডেঙ্গু ইদানিং ডেঙ্গু যে প্রাদুর্ভাব হচ্ছে প্রতি বছর বছর তার জন্য মানুষ এখন জেনে গেছেন প্লেটলেট কি প্লেটলেট কাউন্টস কি আগে অনেকে জানতেই নেবেন কুড়ি বছর আগে আমাদের ডাক্তাররা যে রক্ত পরীক্ষা করা হতো তখন অধিকাংশ সময় প্লেলেট টেস্ট করাই হতো না কারণ তখন এতটা আমাদের ডেঙ্গুর প্রাদুর্ভাব ছিল বা ডায়াগনোসিস হতো না এবং প্লেটলেটকে নিয়ে এত বেশি মাতামাতি সো কল্ড সেটা ছিল না কিন্তু ডেফিনেটলি প্লেটলেট একটা ইম্পর্ট্যান্ট জিনিস এই ব্যাপারে তো প্লেটলেট মানুষের শরীরে নর্মালি থাকে যেরকম নর্মাল একটা কাউন্ট থাকে দেড় লাখ থেকে সাড়ে চার লাখ সে কিন্তু সেটা কম বেশি হয় প্রাপ্তবয়স্ক মানুষের সাথে বাচ্চাদের ওরকম সেরকম ডিফারেন্স কিছু নেই মানে সিগনিফিকেন্ট ডিফারেন্স কিছু নেই কারোর ক্ষেত্রে নর্মাল থাকে এক লাখ কারোর ক্ষেত্রে দেড় লাখ এই নর্মালটা কিন্তু ফ্লাকচুয়েট

প্রেশার এবং বেস্টাইন প্লেটলেট কাউন্ট কোনো মানুষের ক্ষেত্রে কারো এক লাখ কুড়ি হাজার কারো সাড়ে তিন লাখ আচ্ছা নর্মাল কারণ এটা রেঞ্জ রেঞ্জ মানে আমাদের বলি না যে ধরুন কোনো কিছুর ক্ষেত্রে একটা জিনিসের খরচ দু লাখ থেকে চার লাখ ঠিক সেরকম প্লেটেড কাউন্ট তাই নর্মাল হচ্ছে দেড় লাখ থেকে সাড়ে চার লাখ কারো তিন লাখ হতে পারে কারো এক লাখ পঁয়ত্রিশ হাজার হতে পারে পঞ্চান্ন হতে পারে তার মানে এই নয় যে আমি কম আমার কাছে সম্পত্তি কম আছে এরকম ভাবার কিছু নেই আচ্ছা তাহলে আতঙ্কটা কখন থেকে শুরু হয় বা কি হলে আতঙ্ক দেখুন হঠাৎ করে দেখুন অস্বাভাবিকভাবে কমে গেছে প্লেটলেট বা ব্লিডিং হচ্ছে কোথাও থেকে বা স্কিন র্যাশ হচ্ছে লাল 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 বা কোনো জ্বর হয়েছে যেমন ডেঙ্গু তখন প্লেটলেট মাপা হয়েছে তখন সেটা বেস লাইন প্লেটলেট যখন একজন মানুষের ছিল দু লাখ তার প্লেটলেট কাউন্ট হয়ে গেল নব্বই হাজার তখন কিন্তু সেটা সিগনিফিক্যান্ট কেন সিগনিফিক্যান্ট যে বেসলাইন থেকে কতটা ঝাঁপ মেরেছে একটা লোকের যদি কারণ প্লেটলেট কাউন্ট এক লাখ কুড়ি হাজার হয় তার যদি নব্বই হাজারের নামে আমরা অতটা চিন্তিত হই না কিন্তু একজন পেশেন্টের বেসলাইন প্লেটলেট কারণ আড়াই লাখ সেখান থেকে নেমে গেল আশি হাজারে তখন কিন্তু আমরা বেসলাইন তার পুরো প্রিভিয়াস রিপোর্ট থাকে অনেক সময় এখন তো আমাদের অনেক টেস্ট ফেস্ট হয় আগে সেটা বা রোগের শুরুতে যে রিপোর্টটা আছে ধরুন কারো জ্বর হওয়া শুরু ডেঙ্গুর কথা আমি এক্সাম্পল বলছি ধরুন ডেঙ্গু যখন শুরু হয়েছে সেই সময়তে তার প্লেটলেট কাউন্ট দু লাখ পঞ্চাশ হাজার তার দুদিন بعدে জ্বর কমে গেল তখন প্লেট কাউন্ট দেখা হলো 50000 তাহলে এটা সিগনিফিক্যান্ট কমেছে আচ্ছা মানে এটা কারণটা কি মানে কি কারণে কমে যাচ্ছে কারণ অনেক প্লেট ডেঙ্গুর ক্ষেত্রে বহুমুখী কারণ থাকে ভাইরাসের জন্য হতে পারে কিছু অ্যালার্জিক হয় ইমিউনোলজিক্যাল রিঅ্যাকশন মানে ডেঙ্গির ক্ষেত্রে এটা আমরা হয়তো বিষয়টা নিয়ে চর্চা বেশি করছি তাই জানি অন্যান্য বহুমুখী প্লেটলেট কাউন্ট কিন্তু কমে যায় সেটা আমরা জানি যারা আমরা হিম্যাটোলজিস্ট রক্ত নিয়ে কারবার করি কিন্তু আমরা সেটা সাধারণ মানুষ হয়তো জানতে পারে না যেমন খুব কমন রোগ হচ্ছে ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া এটাকে অনেকেই জানবেন আইটিপি আইটিপি বলে একটা অসুখ হয় এটা যে কোনো বয়সে হতে পারে যে কোনো কারণে যে কোনো সময় হতে পারে যে অকারণে হতে পারে এই আইটা আগে ছিল ইডিওপ্যাথিক ইডিওপ্যাথিক মানে হচ্ছে ডাক্তারি পরিভাষায় কোনো কারণ নেই মানে কারণটা জানা যায় না তো কোন পেশেন্ট এটা অনেক সময়তে আমরা দেখি মহিলাদের মধ্যে একটু বেশি হয় পুরুষদের তুলনায় হঠাৎ করে তার পেশেন্টের বেশি পিরিয়ডস হচ্ছে তারপর গায়ে লাল লাল চাকা চাকা দাগ হচ্ছে পিরিয়ড বন্ধ হচ্ছে না তখন তার প্লেটলেট কাউন্ট করা হলো কারণ দেখালো পাঁচ হাজার এরকম আমরা অনেক পেশেন্ট পাই পেশেন্টের কিন্তু অ্যাপসোলি নর্মাল তিনি সম্পূর্ণ সুস্থ কোনো জ্বর নেই শারীরিক দুর্বলতা নেই কিছু নেই এটা কি অজানা কারণ হ্যাঁ অজানা কারণ এটা এটা বলি ইডিওপ্যাথিক আইটিপি আই স্ট্যান্ডস ফর ইডিওপ্যাথিক এখন নামটা পাল্টে গেছে এখন আমরা বলি ইমিউন থ্রম্বোসাইট মানে ইমিউন মানে হচ্ছে প্রতিরোধ ক্ষমতার ব্যালেন্স যখন নষ্ট হয়ে যায় সেটা রিলেটেড আর থ্রম্বোসাইটোপেনিয়া মানে লো প্লেটলেট আগে এটারই নাম ছিল ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিয়া ইডিওপ্যাথিক মানে ছিল কারণটা জানা যাচ্ছে না তাই এখন কারণটা কি সব ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে জানা যায় যেমন ধরুন কোনো মহিলাদের এসএলই বলে একটা অসুখ হয় আচ্ছা অনেকে আছে তাদের গাঁটে ব্যথা হয় মুখে গা হয় চামড়া একটা র‍্যাশ হয় এসএলই অনেক রোগীর অনেক মহিলাদের বেশি হয় পুরুষদেরও হয় তো এই রোগে যেমন সবার প্লেটলেট কাউন্ট অনেকের কমে যায় তারপর রিউমাটয়েড আর্থ্রাইটিস বলে এক ধরনের বাত আছে এই বাতজনিত যে রোগগুলোতে প্লেটলেট কাউন্ট কমে যায় তাদেরও আইটিপি হতে পারে যে কথাটা আমি বলছি তারপরে ধরুন কাউন্ট হেপাটাইটিস বি হয়েছে বা এইচআইভি আছে সেক্ষেত্রেও কিন্তু আইটিপি হয় তখন আসলে ইডিওপ্যাথিক হয় না তখন বলে সেকেন্ডারি মানে সেকেন্ডারি টু আনাদার ইনফেকশন যে কোনো ভাইরাল ইনফেকশনই কিন্তু প্লেটলেট কাউন্ট কমে যায় আমাদের যে সর্দি কাশি হয় হয় না ভাইরাল ফিভার মামস হয় মিজিলস হয় তখন যদি আমরা প্লেটলেট কাউন্ট করি দেখবেন একটু কমে গেছে ডিফিনিটলি সেটা ডেঙ্গুর মতো নয় সে সময় যদি কেটে যায় বা কোথাও চলে যায় দেখুন অতটা কমে না মানে সেটাই বলছি যে সেটা কি চোখে পড়ার মতো না সেরকম কমে না সেরকম কমে খালি ডেঙ্গুতেই আচ্ছা একমাত্র ডেঙ্গুতেই বেশি কমে যেখানে রম ব্লিডিং হতে পারে অন্যান্য ভাইরাল ফিভারেও প্লেটলেট কাউন্ট কমে কিন্তু এতটা কমে না যে আমরা খুব বদার্ট হব সেটাকে নিয়ে আচ্ছা আর টেস্টটা একটু জানতে চাই মানে চিকিৎসাটা কীভাবে হ্যাঁ এটা কি চিকিৎসা দেখুন আমরা তো রুটিন টেস্ট করি কোনো পেশেন্ট ভর্তি হলো তা আমাদের কাছে এলো তখন আমরা সেটা হলো সিবিসি বা কমপ্লিট ব্লাড কাউন্ট কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে হিমোগ্লোবিন জানা যাচ্ছে ডবলবিসি জানা যাচ্ছে প্লেটলেট জানা যাচ্ছে এবার ওখান থেকে আমরা প্রথম ক্লুটা পাই যে হ্যাঁ এনার প্লেটলেটটা কম হতে পারে তখন আমরা সেটা নিয়ে ফার্দার প্রোগ্রেস করি যদি দেখি যে সিগনিফিক্যান্টলি কম এবার ধরুন দেখা গেল যে প্লেটলেট কমছে মানে ভালো রকম ভাবে কমছে তাহলে সেই ক্ষেত্রে একদম প্রাথমিক ভাবে তখন আমাদের দেখতে হয় যে কি কারণে হচ্ছে অ্যানালিসিস করতে হয় যে যদি দেখি আমরা কোনো ভাইরাল ফিভার হচ্ছে তাহলে আমরা ধরিলাম যে এটার জন্য হচ্ছে এবার আমি বললাম যে তিনটা জিনিস রক্তে যে ডব্লিউবিসি প্রথমে যেটা বললাম ডব্লিউবিসি প্লেটলেট আর আরবিসি তিনটা কিন্তু একই ফ্যাক্টরিতে তৈরি হয় সেই ফ্যাক্টরিটার নাম হচ্ছে বোন ম্যারো অস্থিমজ্জা তো অস্থি অস্থিমজ্জাতে যে তৈরি হচ্ছে অস্থিমজ্জা যদি কোনো অসুখ হয় তখন প্লেটলেটও কমতে পারে ডাব্লুবিসিও কমতে পারে আর বিসিও কমতে পারে তো আমরা যদি দেখি যে পেশেন্টের না শুধু প্লেটলেট তো কম না হিমোগ্লোবিনটাও একটু কম ডাব্লুবিসিটাও একটু কম তখন আমরা সন্দেহ করব যে এটা প্লেটলেটের অসুখ নয় এটা হচ্ছে অস্থিমজ্জার অসুখ আচ্ছা কান টানলে মাথা আস তাহলে আমরা যখন দেখছি যে হিমোগ্লোবিনও কম প্লেটলেটও কম ডাব্লুবিসিও কম তখন আমাদের দেখতে হবে যে বোন ম্যারোথা তাহলে রোগ রোগগ্রস্ত বা কোনো খারাপ অসুখ তৈরি হচ্ছে সেক্ষেত্রে আমরা বোন মারো টেস্টও করতে পারি এবং বোন মারো টেস্ট করলে কিন্তু আমরা জানতে পারি যে অরিজিনালি কী কারণে হচ্ছে প্লেটলেট কমটা বা ডাব্লিউ কমটা অনেক সময়তে কোনো কারণ পাওয়া যায় না ধরুন প্লেটলেটটা কেন কম হচ্ছে আমরা বুঝতে পারছি না সেক্ষেত্রেও মাঝে মাঝে আমরা প্লেটলেট বোন মারো টেস্ট করি বোন মারো টেস্ট করলে আমরা দেখতে পাবো যে ফ্যাক্টরিতে হোয়াট ইজ রানিং ইন দ্য ফ্যাক্টরি এই টেস্টগুলো কি সময় সাপেক্ষ সময় সাপেক্ষ নয় আমরা যেটা বলতে পারি আপনাকে এক কথায় ঝপঝপ করে আমরা টেস্টগুলো করি না স্টেপ করি প্রথমে আমরা চেষ্টা করি যে রুগীকে যতটা কম কষ্ট দিয়ে টেস্টগুলো করা যায় শুধু রক্ত পরীক্ষা দিয়ে যদি বেরোনো যায় যখন রক্ত পরীক্ষা দিয়ে হচ্ছে না আমরা জানতে পারছি না বা আমাদের স্ট্রং সাসপিশন হচ্ছে যে হ্যাঁ এটা একটা খারাপ অসুখ হতে পারে ক্যান্সার হতে পারে তখন আমরা বনম্যোর দিকে এগোই যে বোনম্যোটা করলে আমরা শিওর হবে যে না বোন ম্যারোটা অতরারগ্রস্ত নয় প্লেটলেট যদি কমে যায় তাহলে সেটা কোনো ভাবে মানে এক্সট্রিম যদি বিষয়টা পৌঁছায় তাহলে সেটা ক্যান্সারে মানে ক্যান্সারের কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সার হতে পারে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া মানে যে এখানে হাড়ের মধ্যে অস্থিমজ্জাটা শুকিয়ে যায় আচ্ছা সেটা বিভিন্ন কারণে হতে পারে তো সেই অস্থিমজ্জা শুকিয়ে গেল প্লেটলেট কাউন্ট কমে যায় হিমোগ্লোবিন কমে যায় কারুর হয়তো হিমোগ্লোবিনটা বেশি কমে नहीं কিন্তু প্লেটলেটটা কমে গেছে বোন ম্যারো করে আমরা দেখতে পেলাম যে ওনার হাড়ের মধ্যে ব্লাড সেল তৈরি হচ্ছে না অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এটাকে বলে সেটাও হতে পারে আচ্ছা এই মানে যখন খুব দ্রুত হারে প্লেটলেট কমছে সে সময় তো চিকিৎসা যেমন চলার চলছে কিন্তু ধরুন এই যে আপনি কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিলেন না যে কারুর ধরুন আড়াই লাখ প্লেটলেট তার

আর আরেকটা হচ্ছে পেশের নিজেই সিমটমস নিয়ে যেরকম একটা উদাহরণ দিচ্ছিলাম না একজন মহিলা খারুর তার যে মাসিক ঋতুস্রাব সেটা ব্লিডিং বারবার হচ্ছে সেটা একটা হতে পারে আরেকটা হতে পারে যে গায়ে লাল লাল চাকা চাকা বেরোচ্ছে তারপরে বাচ্চাদের ক্ষেত্রে কি হয় ধরুন খেলতে গেছে একটা চোটা একটু ধরুন পড়ে গেছে পড়তেই পারে আমরা সবাই ছোটোবেলা পড়েছি এত বড় একটা কালশিটে পড়ে গেল বেশ হাঁটুর ওপর এবং ধরুন কেউ একজন গুতো মেনেছে ক্লাসে হয় না বাচ্চাদের মধ্যে ঠেল হচ্ছে তার এখানে বড় বড় এরকম কালশিটে পড়ে গেল আচ্ছা তো এগুলো ক্রেডিটেট কম থেকে হতে পারে যে গঠনগত ত্রুটি সেখান থেকেও হতে পারে আচ্ছা এটা কি বয়স্কদের মধ্যে না যে কোন বয়সে এটা যে এই চাকা চাকা রক্ত রক্ত জমাট বাঁধলে যেমন হয় মানে কালশিটে পড়ে হয় এটা অনেক সময় দেখা যায় যে বৃদ্ধ মানে সেটাকে আলাদা সেটাকে বলে সেনাইল পারপিউরা তো সেই ক্ষেত্রে হয় কিন্তু মেইনলি প্লেটলেট থেকে হয় না यूजुअली যেটা হয় যে আমাদের বয়স হলে যে রক্তের যে জালিকাগুলো সেগুলো পাতলা হয়ে যায় নালী গুলো ভেনিউস ভেসেলস এইগুলো তো ওখানে চামড়াটাও পাতলা হয়ে যায় তো ওগুলোর এক্স্যাক্টলি প্লেটলেট থেকে হয় না অন্য কারণ বয়সে আহ প্লেটলেটের সমস্যা মানে প্লেটলেট জনিত কি কি সমস্যা হয় সে নিয়ে কথা বলছি একটা বিরতির সময় হয়ে গিয়েছে বিরতির পরে আবার ফিরে আসুন এই নিয়ে আলোচনা চলবে সঙ্গে দেখুন একটি বিখ্যাত কোম্পানিতে এয়ার কন্ডিশনড মেশিন মেকানিক প্রয়োজন শুধুমাত্র অভিজ্ঞ মেকানিক প্রায় দ্রুত ইমেল করুন এইচ আর অ্যাট এই ইমেল আইডিতে যোগাযোগের শেষ তারিখ বিশে মার্চ দু নারী জীবনের সেরা প্রাপ্তি মাতৃত্বে অথচ সে প্রাপ্তি অধরা থেকে যায় অনেক নারীর সামান্য কিছু শারীরিক সমস্যায় মায়ের মুখে হাসি ফোটাতে বদ্ধপরিকর আমরা আধুনিক প্রযুক্তি সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসক সেবা করার বাসনা জহর টেস্টিউ বেবি সেন্টার আ ইউনিট অফ উমা মেডিকেল দেিয়া ভিআইপি রোড কলকাতা একশো সাতান্ন ফোন জিরো এবং নাইন একেটি এখন নতুন রূপে একেটি আগের থেকে আরো বেশি উন্নত আরো মজবুত ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজের এল ওয়াটার স্টোরেজ ট্যাঙ্ক এইচ ডিপি ইউপি ফিসি অ্যান্ড এস ডাব্লিউ আর পাইপস অ্যান্ড ফিটিংস চারটি আলাদা ব্র্যান্ডে ক্যালকাটা ক্যালকাটা এক্সট্রা ক্যালকাটা ইন্টারন্যাশনাল এবং ক্যালকাটা পলিমার ক্যালকাটা প্লাস্টোপ্যাক ইন্ডাস্ট্রিজ ডুকলি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আগরতলা ত্রিপুরা একেডি এখন নতুন গ্রুপে একেডি একেডি গ্রুপের যে কোনো প্রোডাক্ট কেনার আগে একেডি গ্রুপের নতুন লোগো দেখে কিনবেন